নমস্কার বন্ধুরা বিগত দুয়ারে সরকারের ক্যাম্পগুলি পর্যালোচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তে আসা হয়েছে যে আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু করা হবে কেননা যে সমস্ত মানুষ তাদের জন্য নির্ধারিত লক্ষ্মীরভাণ্ডার স্বাস্থ্যসাথী বা এই সমস্ত প্রকল্পের আওতায় আসতে পারেননি বা তাদের অ্যাপ্লিকেশান ভুল রয়েছে তো এইসব ক্ষেত্রগুলি পর্যালোচনা করে আবার দুয়ারে সরকার ক্যাম্পের শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো আজকের ভিডিওতে দেখে নেব কবে থেকে শুরু হবে এই ক্যাম্প তো চলুন দেরি না করে শুরু করি সরকার আগামী বছরের শুরুতেই ফের চালু করতে চলেছেন রাজ্য সরকার দু দফায় শুরু হবে এই শিবির প্রথম পর্বে পয়লা জানুয়ারি থেকে দশই জানুয়ারি দু হাজার সালের এবং দ্বিতীয় দফায় কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ওই জানুয়ারি মাসেরই এই দুটো শিবির এই দুটো পর্বে চলবে রাজ্যের সমস্ত জায়গায় তো এই কথা ঘোষণা করেছেন বিগত মঙ্গলবার অর্থাৎ সাত বারো দু হাজার একুশ তারিখে কর্ণ দুই দিনাজপুরের একটি প্রশাসনিক বৈঠকে একথা তিনি উল্লেখ করেছেন তো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে দেখে নি এবার স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সুযোগ সুবিধা ছাড়াও শিল্পীদের জন্য যারা আর্টিজেন আর কি যারা শিল্পী যে সমস্ত রয়েছেন তাদের জন্য একটি বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে এছাড়াও মৎস্যজীবী যারা রয়েছেন তাদের জন্য একটি নতুন কার্ডের ব্যবস্থা করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর কথা নতুন করে আবার বলা হয়েছে এছাড়াও স্বাস্থ্য সাথের লক্ষ্যের ভাণ্ডার তো রয়েছে তো বন্ধুরা আশা করছি আপনারাও আপনাদের এলাকায় খোঁজ রাখবেন এই তারিখের একটু আগে এবং সেখানে অবশ্যই এরপরে যদি কোনো আপডেট পায় তো কী কী সুযোগ সুবিধা কেমনভাবে করতে হবে সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আজকের ভিডিওতে এই পর্যন্তই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন